গুড ইভিনিং এভরিওয়ান, আমি এখন পুষ্পকুর দোলবাড়িতে এসে বসে আছি। তিন্নিকে টিউশনে দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে চলে এসেছি কারণ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর এসেই এত ভালো একটা জিনিস, এত মধুর বাণী শুনতে পেলাম, মানে কালকে ছিল একাদশী, আজকে হলো দ্বাদশী। এসে দেখছি মন্দিরে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ হচ্ছে। আজকে আমার ভাগ্যটা এত ভালো যে আমি কোনোদিনই আসি না তিন্নিকে দিতে, মানে এসে চলে যাই, আমি মন্দিরে ঢুকি না বা থাকি না, কিন্তু আজকে দেখছি যে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ হচ্ছে। আর আমি আজকে মানে না গিয়ে বসে আর পারলাম না। আর বসপুকুর দোলবাড়ি এক কথায় এমন কেউ নেই যে চেনেন না। আমাদের এই বসপুকুর দোলবাড়ি পুরো কলকাতার একটা ঐতিহ্য বহন করে চলেছে। আর এখন দেখতেই পাচ্ছ যে ঠাকুরমশাই এসে পুজো করছেন। আর এই মধুর মানে শ্রীকৃষ্ণের এই ভগবদ গীতায় এই যে মধুর বাণী আর এই পূজা, এত সুন্দর মুহূর্ত মানে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। বিশ্বাস করো, আমার মনে হচ্ছে যে আমি একটা অন্য জগতে এসে বসে আছি। এত শান্তির জায়গা যে বলে মানে প্রকাশ করা যায় না। আর এই বসপুকুর দোলবাড়ি কিন্তু মানে বড় বড় মন্দিরের থেকেও কিন্তু কম যান না এই শ্রীকৃষ্ণের মন্দির। এখানে কিন্তু আমাদের যে বাংলা সিরিয়াল সিনেমা হয়, আমরা যে সন্ধেবেলা হলেই টিভির সামনে বসে যাই জি বাংলা স্টার জলসার সিরিয়াল দেখতে বা বাংলা সিনেমা দেখতে, সেখানে কিন্তু বেশিরভাগ সময় মাঝে মাঝে যে মন্দিরগুলো দেখায় তার সেই শুটিংগুলো কিন্তু এই বসপুকুর দোলবাড়িতেই হয়। তো একাদশীর পরের দিন আমি শ্রীকৃষ্ণের মন্দিরে এসে শ্রীকৃষ্ণের আমি খুব ভালোভাবে দর্শন পেলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।